সকলম সুদিশে বুসিও প্রাইভেট পার্ট সুদিশে বুসিও অমতাম মুছু হনি ওয়াঞ্চুলি এদা কুংথাই বারা বা তিপ্রা সপশন বরং নখে লি বুবাগ্রা খর গহাইকে অমহাই তিপ্রা সরক ইনজাস্টিস বেলাখেন ও পার্টি মুনতে বুবাগ্রা বসে জাকা অম ভাইকে ইংমান বেলাখেন বনাম সিনচা পার্টি মুংকে সার্কিট হাউস লামানি জেফ্রো হাস্তেনি মন্ত্রী অক্রা কনবাই বে ফাইতং আফ্রব অভিজিৎ বাই এঞ্জেল রিয়াং বড় কলেজ নি ফাইতং মানি আফ্রবং নি মালখুং আসুম সা থাকই থাকমানি বাই বা থাকই থাকা তাই কসানা নাঙ্কা আঠারো থেকে উনিশ সেকেন্ড হাস্তেনি মন্ত্রী অঙ্করা আশুক বাইন ট্রাফিক পুলিশ রক বক্রক তুমফলা জাগৈ রমৈ তলাঙৈ বংন আরন বুখা তখা তারপরে ব আস্তবল বসকাংনি ট্রাফিক পুলিশ অফিসর তু বই বংন প্রাইভেট পার্টস রক বুখা তাই গোবাং মান জাগান বুখা মানে কাইসা বরং মুনছুন বিহেভ খালাইমা হাই খালাইলিয়া তাই খুব সিত্রাব অমহাই তিসাকা তাই টিএসএফ নি আদং রক অমব সাকা এটেম টু মাদার ন খালাইমা খালাইও বংন অমব সাকানি সিং কক তুমি সিং জি সাইমাকা নং অরব বুথার খিপন নরক কোন মাইন্ডিয়া নাই হাকে তিরপ্রা হাস্তি হ তিপ্রা সারক নি কোন ক্রিখা অমহাই দং থাকা খরকসা রক্ষকি বাইকে বকি অকক রকসাইমান তাই প্রাইভেট স্পার্টস বুনা নিখে বংন সাব রাইটস রে অম অকক সাক বাই থাং সাখা অভিজিৎ তাম পার্টি মুখা বাইথক জরা জয় করে নাই তুমি দমন ট্রাফিক অফিস থামা পরে আন দল সকাং অফিস থাকা সাকা ও কেন বন বুমা খত খরাং খানাকা থাবরা রবিকা কেন আনব সাকা ওঠার নাই মানে আনব বুকা কুঞ্জু রব আস্তে কুঞ্জু রেখা কেন জি কি সাং থাকা খানায় হয় কেন আউন পরে কেন বুনানি স্টার্ট থাকা নুমটে ড্রাইভার হ্যাঁ বিশি মস্তানি ফুনগুনা হাই হাই নয় সাবাই স্যার চুমকো মস্তানি ফিরিয়া পুলিশ দিকে আসে সামনে তাই বসি বু লোকাই তাই কেসা সিসি ক্যামেরা তম সিসিটিভি ক্যামেরা পুরি রুমত লাঙ্গয় দুই রোগ বুকা আমি বড় বড় মেন মেন পার্ট রোগ বুকাইতে ট্রাফিক অফিসার নি মুখাই কিশোর বাণী ওকাই তিনজন চারজন অতম অফিসার টং বুনাই রোগ আয়ংটা কেসা রুমত লাঙ্গয় বুট আসুন যে ইনচার্জ হাজার পাঙ্গাই রোগ আপকর কে অতম বংনি জিনসর কাইসা কেস নি আজকে ১৩ তারিখ যে আমাদের স্টুডেন্ট ইকফের থার্ড সেমিস্টারে পড়ুয়া স্টুডেন্ট অভিজিৎ দেববর্মা এবং এঞ্জেল রিয়াং ওরা দুজন স্করপিও গাড়ি দিয়ে এসছিল যে সার্কিট হাউসের সামনে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কনভয় আসার সময় তাদের স্করপিও গাড়িটা সামনে সাডেনলি অফ স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে যাওয়ার পর তারা সামহাও তারা এটাকে সরিয়ে নিয়ে সাইডে নিয়ে গেল। তারপর ট্রাফিক পুলিশ এসে এই দুজন আমাদের দুজন স্টুডেন্টকে গালিগালা যা মুখে এসেছে তাই বলেছে। ঠিক আছে, এটা আমরা মেনেছি, চিফ মিনিস্টারের কনভয় এসেছে, ঠিক আছে, তাদের গাড়ি স্টপ হয়ে গেছে, এটা হতেই পারে, কারণ গাড়ি হচ্ছে মেশিনের জিনিস। তারপর তাদেরকে যে ট্রাফিক অফিস ওই যে আপনার আস্তবলের সামনে যে ট্রাফিক অফিস যেটা আছে হেড অফিস ওইখানে নিয়ে তাদেরকে এমনভাবে মারধর করা হয়েছে, তাদের প্রাইভেট পার্টসুদ্ধা তারা কিন্তু সারেনি এবং তাদেরকে এমনভাবে পাঞ্চ মেরেছে যে এঞ্জেল রিয়াংয়ের যে এখন চেসে রিবস এটা ডিফেক্ট হয়ে গেছে, অডি আমরা মেডিকেল চেক আপও করাইছে। মেডিকেল চেক আপ করার পরও এটার রিপোর্ট যেটা বের হয়েছে যে তাদের রিপসে কিছু ইঞ্জুর হয়েছে এবং অনেকগুলো সিটি স্ক্যান করার পর ইভেন ব্রেনেও কিছু মানে ব্রেন মাথার মধ্যেও কিছু ইঞ্জুর আছে। ইভেন এমন ভাষা প্রয়োগ করেছে তারা মানে মেরে ফেলার পরও কিন্তু তার তোমাদেরকে কিছু কোনো কোনো কিছু এখানে কি বলবেন কেউ কেউ নেই এখানে নেই সাকি থাকবে না তাই বলে এমনভাবে বলা হয়েছে। কিন্তু আমরা আশা করিনি যে একজন বক্ষক কীভাবে রক্ষক হতে পারে সো টোটাল আজকে ইনজাস্টিস হয়েছে এটা আমরা মনে করব। আমাদের প্রাসাদের এটা বুঝেই শুনেই এটা করেছে, আমরা কিন্তু আজকে বলবই বলবো এটা। আপনারা কি ট্রাফিকের বিরুদ্ধে কোনো কেস করেছেন? হ্যাঁ, আমরা কেস করেছে, এফআইআর করেছে এবং শুধু এখানে নয়, যারা মার দূর তার যারা ভিকটিম তাদের উপরেও কিন্তু এখানে একটা এফআইআর হয়েছে যে ট্রাফিকরা এফআইআর করেছে। তো এরকম তো পৃথিবীতে কোনো ল নেই না, আমি মারবো আমিও আবার কেস করব, আর এটা তো হয় না কোনো দিন। আর যার নাম ট্রাফিকের পুলিশের নাম কিশোর বণিক এবং ওনার সঙ্গে আর তিনজন ট্রাফিক আছে, তারা কিন্তু অ্যাটেম্প টু মার্ডার বলতেও পারি আমরা এখানে, কিন্তু তারা কিন্তু মার মানে অ্যাটেম্প টু মার্ডার টোটালি। আপনারা এখন কী চান?
এখন আমরা চাই জাস্টিস তাদেরকে যেন ছাড়ে তারা কিন্তু অ্যাটেম্প টু মার্ডার বলতেও পারি আমরা এখানে কিন্তু তারা কিন্তু মার মানে অ্যাটেম্প টু মার্ডার হ্যাঁ অ্যাটেম্প টু মার্ডার আপনারা এখন কি চান এখন আমরা চাই জাস্টিস তাদেরকে যেন সাসপেন্ড টার্মিনেশন করতেই হবে যদি দুই তিন দিনের মধ্যে এটা যদি পুলিশ প্রশাসন যদি না করেন লিগালি যাতে না করেন তাহলে আমরা কিন্তু চুপ থাকবে না আমরা কিন্তু আমাদের যা আইনের মধ্যে যা আছে আমরা কিন্তু যাবেই এর ছাড়াও আমরা কিন্তু এই ছাড়াও আমরা ছাড়বে না আমরা আগামী দিনে অনেক কিছু আন্দোলন যেতে পারে যদি প্রশাসন যদি ঠিকভাবে যদি এটাকে পানি যদি না দেওয়া হয় আপনার নাম এবং যারা ইনজুর হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ করে ওরা কিন্তু দিতে হবে কিন্তু এখনও জানা যায়নি ওনার মানে আরও সিরিয়াস ম্যাটার আছে যেটা পার্সের কালকে রিপোর্ট পাবে সিটি স্ক্যান রিপোর্ট পাবে এক্সরে তো আজকে পেয়ে গেছে বোধ হয় তো সেইগুলো দেখে আমরা কিন্তু আগামী দিনে যে আমাদের স্টেপটা নেওয়া হবে আমার নাম বিশ্বজিৎ কলে আমি ফর্মার দ্য প্রেসিডেন্ট অফ টিএসএফ ছিলেন তিনি এনজেল রিয়াং তাই অভিজিৎ দেবর্মা বড় ইকফাইন স্টুডেন্ট বড় কাহাম্পেন সাইখানার কাছে তিনি ইনসিডেন্ট থামুখা বড়ন ইনসিডেন্ট যে মানে অম বেলাই নো চায়া অম বেলাই চ্যালেঞ্জ জানে কক বরং যে ইনসিডেন্ট কক নাই সিনি টিএসএফ নি টিম রক লগে লগে নো এনসিসি থানাও ফাইকা বরং কন্ডিশন নাইনি যেন ফাইন ফাইকা বড় বেলাই পাইখাটি কাবজাক বড় একদম সিরিয়াস কন্ডিশন ইভেন বরং ন বড় বাই যেন পুইলা মালাই নেন রেজা গিয়া এক ঘন্টা পরে বড় বাই যেন মালাই নাইজাগো বরং বিশৃঙ্গ গবং কত রকম সিকিউরি কক সাইড দো নরক কেস তা খাই নরক সরাই রক স্কুল পড়ি কলেজ পড়ি নরক কোর্ট কাছারে এংনাই নরক কম অরণ পাই রাম দেখলে গবং কক সাই যেন প্রায় এক ঘন্টা হেমালয় দিয়া দোকা আবন পরে আং উইজা পাটি বড়ো মালাইখা বড়ো গার্জিয়ান ফাইখা মালাই বড়ো কক সালাইখা আবন পরে চিনি অকরা রং সঙ্গে রিংখা চিনি অ্যাডভোকেট স্যার এন্থনি দেবরমা তাই চিনি স্যার বিশ্বজিৎ দেব কলয় চিনি ফর্মার প্রেসিডেন্ট সো বড়ো ফাইনাই বড় নয় সঙ্গে মেডিকেল চেক আপ রক্ষা রেখা আবন পরে চৌ নজা খাবার গবাম জায়গা ইঞ্জুরি সিংখা বরং হার্ট হার্ট ইঞ্জুরি সিংখা ব্রেন রিপোর্ট মায়া সিটি স্ক্যান যাতে বরং জেপার হোক প্রাইভেট মার্ট হোক অনেক সাজা আবন বাকি টিএসএফ যেন অরো বরং পুজানে সিমিট দো তাই যেন এফেয়ার কাহামকে খাইখা অ যে ইস্যু যেন আগে গবাম নুখা সিনে অর এই অ থানা কাছে কেস রেজিস্টার দো যে ইফাইন স্টুডেন্ট বুমানে কাছে দোকান আবু আন্ডার দ্য ইনভেস্টিগেশন অ মেটার যদি বরং জাস্টিস ডেলিভারি খাইখাই উইদিন ফিউ ডেজ যে অফিসিয়াল দো যদি টার্মিনেট খাই না বরং যদি পুট ইন্টু জেল খাই আঙ্কাকে চৌ টিএসএফ নাই টংলাক যেন বিসকাং কটর বিসকাং যেন কটর স্টেপ নাহানা থাকাই শুধু লিগেলি সিমিয়া যেন বিসকাং মোবাইল নাই যেন খাইনাই যেন যে উসরাইরঙ যে বুমানি অবশ্য এসটি এট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট তো যেন কেস খাইকা তাই অ্যাটেম্প টু মার্ডার বড় কেস রেজিস্টার অল যদি খাইকাকে বড় নাহানা নিহ খা খাইও অ যে যেন যে এভরিডে সিনি বড় রং থেকে বুমানি তসর খাইমানি যে বড় আইনি বাইরে থাকি সামন খাইমানি যেন অবন গসিগলা যেন বরং বাকি যেন তিনি তাও হর সাড়ে এগারোটা বাজি দো যেন বরং বাকি ডিপুরনি সিম দমানি যেন যে অ যে অফিসিয়াল দো টার্মিনেট খাইনি বরং যদি উপযুক্ত পানিশমেন্ট ইয়ে আঙ্কাকে যেন আসুগি দোলা যেন মাই দো